বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বিজেপি জেলা কমিটির উদ্যোগে রাজ্য সরকার যাতে পেট্রোপণ্যের ভ্যাট প্রত্যাহার করেন তার দাবি জানিয়ে চা চক্রের মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয়। এদিন উপস্থিত বিজেপি নেতৃত্ব পথচলতি মানুষদের চা চক্রের মাধ্যমেই বিষয়টি নজরে আনেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তাঁ, মালদার বিজেপি সাংসদ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজকের এই চা চক্রে আমাদের যেটা মেনলি আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে, দেখুন, রাজ্য সরকার চোখে মানুষের চোখে একটা ধোঁয়াশা করে রেখে দিয়েছে দীর্ঘদিন ধরে। তারা একটা এমন ভান করে, এমন একটা নাটক করে যে এই পেট্রোপণ্যের দাম নাকি কেন্দ্র সরকার বাড়ায়, কিন্তু এই পেট্রোপণ্যের দামের যে মূল্য বৃদ্ধি হয় দিনের পর দিন, তার মধ্যে যে 25% ভ্যাট নেয় পেট্রোলের দামের ওপর, সেইটা তারা মানুষকে বুঝতে দেয় না। ভ্যাটটা কিসের ওপর নেয়, না ট্যাক্সের ওপরে ভ্যাট? আপনারা জানেন যে পেট্রোপণ্যের ওপর তিন রকমের কর হয়, একটা হচ্ছে শুল্ক, আর একটা হচ্ছে সেস, আর একটা হচ্ছে ভ্যাট। তো এই শুল্ক, সেস, ভ্যাট এই তিন রকম উঠিয়ে দিয়ে যদি জিএসটি চালু করা যেত, তাহলে 18% জিএসটি দিয়ে 9% রাজ্য সরকার, 9% কেন্দ্র সরকার পেত এবং পেট্রোপণ্যের দামটা, পেট্রো ডিজেলের দামটা অনেকটা কমতো। সেটা না করে সেন্ট্রাল একটা সেস নেয় এবং সেন্ট্রাল শুল্ক নেয়, তার একটা অংশ নেয় রাজ্য সরকার, আবার সব কিছু যোগ করে রাজ্য সরকার শেষে নেয় ভ্যাট। এই যে জিনিসগুলো মানুষ জানে না, আমরা পথ চলতি মানুষের সঙ্গে আজকে চা খেতে খেতে চর্চার বিষয় এগুলোই উঠছে, মানুষকে আমরা সজাগ করছি যাতে মানুষ বুঝতে পারে যে কোথা থেকে দামটা বাড়ছে এবং দামটা কমানোর জন্যে চাপে পড়ে যেন রাজ্য সরকার দামটা কমায়, এই চেষ্টা আমরা করছি। আমরা যদি সফল হতে পারি তাহলে আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় আমাদের সংকল্প, আগামী দিনে যাতে এই করোনা কালে মানুষ যাতে নিয়ম শৃঙ্খলা মেনে থাকে, যাতে করোনা মুক্তি হয়, সেই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা চর্চায় আজকে বসেছি, চায় পে চর্চা বা চা চক্র। আমাদের সঙ্গে এসছেন মালদা উত্তরের সাংসদ খগেন্দা, উনি আসাতে এই চা চক্র আমাদের আরও সুন্দর হয়েছে। আর এছাড়া সমস্ত কার্যকর্তা আছেন এখানে, ক্ষুদিরাম দা আছেন যিনি আমাদের এসটি মোর্চার কেন্দ্রীয় সম্পাদক, এছাড়া মহিলা মোর্চার আমাদের জেলা সভানেত্রী আছেন, আমাদের জেলার সম্পাদক আছেন শ্যামল, সম্পাদক আছেন আমাদের নবদা আছেন, আমরা প্রত্যেককে বসে এবং পথ চলতি মানুষ অনেকে রয়েছে এই চায়ের দোকানে আমরা বসেছি। হ্যাঁ, এই চা চক্র আমাদের আজকে সফল হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।